মুসলমানরা যখন মদিনায় আসলো ইয়াজতামিউনা ফায়াতাহাইয়ানুনা সলাওয়াত মুসলমানরা সময় অনুমান করে মসজিদে সমবেত হতেন যেহেতু আগে আযানের প্রচলন ছিল না ঘন্টি বাজানোর নিয়ম ছিল না বাঁশির মধ্যে ফু দেওয়ার ব্যবস্থা ছিল না মুসলমানরা যখন মদিনায় গেল সময় অনুমান করে মসজিদে সমবেত হতেন নামাজ পড়ার জন্য ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিক এ ব্যাপারে একদিন নবীজির উপস্থিতিতে সাহাবায়ে কেরামের মাঝে কথাবার্তা শুরু হয়ে গেল ফাকালা বাদুহুম তাদের একজন বলল ইত্তাখিযু নাকুসান মিছলা নাকুসিন নাসারা খ্রিস্টানরা যেমন ঘন্টি বাজায় নামাজের সময় হলে এভাবে ঘন্টি বাজানোর ব্যবস্থা করা হোক নামাজের সময় হলে ঘন্টি বাজানো হবে এই ঘন্টির আওয়াজ শুনে মুসলমানেরা বুঝতে পারবে নামাজের সময় হয়েছে নামাজে সমবেত হবে অকলা বাদুহু তাদের আরেকজন বলল না বরং বালকরনান মিছলা করনিল ইয়াহুদ ইহুদিরা যেমন সিংগাই ফু দেয় এভাবে সিংগাই ফুৎকার দেওয়ার ব্যবস্থা করা হোক নামাজের সময় হলে মুখের মধ্যে বাঁশি লাগায়া ফু দেওয়া হবে এই বাঁশির আওয়াজ শুনে মুসলমানেরা বুঝতে পারবে নামাজের সময় হয়েছে মুসলমানেরা নামাজ পড়ার জন্য মসজিদে সমবেত হবে এই ব্যবস্থা করা হোক কথাবার্তা চলতেছে ওই বৈঠকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন তিনি বলতেছেন হঠাৎ কইরা আওয়ালা তাবাআসুনা রাজুলান ইউনাদি বিসসালাহ তোমরা কি নামাজের সময় হলে এমন কাউকে মহল্লায় পাঠায় দিতে পারবে না যে মহল্লায় গিয়া গিয়া ঘোষণা করবে মানুষদের কি আর বলবে আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শোনা মাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া বেলাল উম ফানাদি বিসসালাহ হে বেলাল উমর যে কথা বলছে এই কথা অনুযায়ী এখন থেকে নামাজের সময় হলে তুমি মহল্লায় গিয়া গিয়া মানুষদেরকে জানাইবা আর বলবা আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া বেলাল তোমারে এই দায়িত্ব দেওয়া হলো নামাজের সময় হইলেই মহল্লায় ডুইক্কা করবা যা যা মানুষদেরকে ঘোষণা করবা আর বলবা আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া একটা হলো আজানের প্রচলন হওয়ার আগে দুনিয়াতে কি অবস্থা ছিল দুই নাম্বার পয়েন্ট হলো আজানের সূচনা আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق سبع سماوات طباقا وخلق الشمس وخلق القمر وخلق النجوم وخلق الجنة وخلق النار وخلق السراج وخلق الأرض وخلق الجبال وخلق البحار وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مد صوته أو كما قال عليه الصلاة والسلام
Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Paschim Chandipada Bhuiyabadi Baitus Salat Jame Masjider Uddhoge Ditiyo Barshik Waazu Dua Mahfiler Upasthit Shraddhay Bhajan Sabhapati Janab Alhaz Muhammad Motiur Rahman Saheb Upasthit Digar Muazzaz Mukarram Hazrat Ulamae Karam Murabbiyane Izam Jubak Baishob Amar Pardanishi Mahubun ও হযরত সর্বস্তরের সুদী সমাজ, আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের সূরা হামিম সাজদাহ এর 33 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার বিষয়বস্তুর উপর ধারাবাহিকভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এক নাম্বার পয়েন্টের আলোচনা, আজান প্রচলন হওয়ার আগে দুনিয়াতে কি অবস্থা ছিল? হযরত নাফে রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, কানাল মুসলিমুনা হিনা কদিমুল মাদিনাতা, মুসলমানরা যখন মদিনায় আসলো, ইয়াজতামিউনা ফায়াতাহাইয়ানুনা সলাওয়াত, মুসলমানরা সময় অনুমান করে মসজিদে সমবেত হতেন। যেহেতু আগে আজানের প্রচলন ছিল না, ঘন্টি বাজানোর নিয়ম ছিল না, বাঁশির মধ্যে ফু দেওয়ার ব্যবস্থা ছিল না, মুসলমানরা যখন মদিনায় গেল সময় অনুমান করে মসজিদে সমবেত হতেন নামাজ পড়ার জন্য। ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিক, এ ব্যাপারে একদিন নবীজির উপস্থিতিতে সাহাবায়ে কেরামের মাঝে কথাবার্তা শুরু হয়ে গেল। ফাকালা বাদুহুম, তাদের একজন বলল, ইত্তাখিযু নাকুসান মিসলা নাকুসিন নাসার, খ্রিস্টানরা যেমন ঘন্টি বাজায়, নামাজের সময় হলে এভাবে ঘন্টি বাজানোর ব্যবস্থা করা হোক। নামাজের সময় হলে ঘন্টি বাজানো হবে, এই ঘন্টির আওয়াজ শুনে মুসলমানেরা বুঝতে পারবে নামাজের সময় হয়েছে, নামাজে সমবেত হবে। অকলা বাদুহু, তাদের আরেকজন বলল, না বরং বালপারনার মিসলা করে নিল ইহুদ, ইহুদিরা যেমন সিংগাই ফু দেয় এভাবে সিংগাই ফুৎকার দেওয়ার ব্যবস্থা করা হোক, নামাজের সময় হলে মুখের মধ্যে বাঁশি লাগাইয়া ফু দেওয়া হবে, এই বাঁশির আওয়াজ শুনে মুসলমানেরা বুঝতে পারবে নামাজের সময় হয়েছে, মুসলমানেরা নামাজ পড়ার জন্য মসজিদে সমবেত হবে, এই ব্যবস্থা করা হোক। কথাবার্তা চলতেছে, ওই বৈঠকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন হঠাৎ কইরা, আওয়ালা তাবাসুনা রাজুলান ইউনাদি বিসসালাহ, তোমরা কি নামাজের সময় হলে এমন কাউকে মহল্লায় পাঠায় দিতে পারবে না যে মহল্লায় গিয়া গিয়া ঘোষণা করবে মানুষদেরকে আর বলবে আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শোনা মাত্র রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বেলাল উম ফানাদি বিসসালাহ, হে বেলাল, উমর যে কথা বলছে এই কথা অনুযায়ী এখন থেকে নামাজের সময় হলে তুমি মহল্লায় গিয়া গিয়া মানুষদেরকে জানাইবা আর বলবা আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া। বেলাল, তোমারে এই দায়িত্ব দেওয়া হলো, নামাজের সময় হইলেই মহল্লায় ডুইক্কা করবা, যা যা মানুষদেরকে
ঘোষণা করবা আর বলবা আসসালাতু জামিয়াহ আসসালাতু জামিয়াহ। এ হলো দুনিয়াতে আজান প্রচলন হওয়ার আগের ইতিহাস বা ঘটনা। একটা পয়েন্ট গেল মাত্র, এটা ছিল আজান প্রচলন হওয়ার আগে দুনিয়াতে অবস্থা, কিভাবে মানুষ নামাজে সমবেত হতেন। দুই নাম্বার আলোচনা, আজানের সূচনা, কবে থেকে আজানের সূচনা হইল। এ হাদিসের বর্ণনাকারী মুহাম্মদ, উনি বর্ণনা করেছেন ওনার বাবা থেকে, ওনার বাবার নাম আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি। ওনার বাবা থেকে উনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি, ওনার কথা আজানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, এখন লেখা কিয়ামত পর্যন্ত থাকবে। এই সাহাবীর কথা সবাই মনে রাখবেন, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি। এই সাহাবি বলেন, লাম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাকুস, আল্লাহর নবী এক পর্যায়ে হুকুম দিয়া দিয়েছেন, ঠিক আছে এখন থেকে ঘন্টি বাজানো হবে নামাজের সময় হলে। এই সিদ্ধান্ত হওয়ার পর কিভাবে হবে, ইউআমালু লিউদরাবা বিহি লিন্নাস লিজামিউস সালাহ, নামাজের সময় হলে ঘন্টি বাজানো হবে, এই ঘন্টির আওয়াজ শুনে ঘন্টি বাজায় মুসল্লিদেরকে নামাজের জন্য সমবেত করা হবে। এই ফয়সালা হল। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, এই সিদ্ধান্ত হওয়ার পর আমরা যার যার বাড়িতে চলে গেলাম, এই সিদ্ধান্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, তাফা বি ওয়া আনা নাঈমুন রাজুলুন ইয়াহমিলুনা কুসান ফি ইয়াদিহ, আমরা যার যার বাড়িতে চলে গেলাম, আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমার সামনে দিয়া ঘন্টি নিয়ে যাইতেছে, বেল নিয়ে যাইতেছে, স্বপ্নে দেখতেছে। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, আমি ঘন্টিওয়ালা লোকটাকে দেখাই বলতেছি, আতাবিউন নাকুস, তোমার ঘন্টিটা কি আমার কাছে বিক্রি করবে? ঘন্টিওয়ালা লোকটা বলে, মা তাসনাউ বিহি, এই ঘন্টি দিয়া তুমি কি করবা? আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, নাদউ বিহি ইলা সালাহ, এই ঘন্টি দিয়া আমি মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করব, নামাজের সময় হলে ঘন্টির মধ্যে বাড়ি দিব, পিটান দিব, এই আওয়াজ শুনে মুসলমানরা নামাজ পড়ার জন্য একত্রিত হবে, তোমার ঘন্টি কি আমার কাছে বিক্রি করবা? স্বপ্নের মধ্যে কথাবার্তা চলতেছে। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, ওই ঘন্টিওয়ালা লোক আমারে বলতেছে, আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক, তোমাকে কি আমি আর চাইতে উত্তম কিছু বাক্য শেখায় দিব না? এগুলো তুমি নামাজের সময় হইলে বলবা, এগুলো শুনে মুসলমানেরা নামাজ পড়ার জন্য একত্রিত হবে। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, হ্যাঁ হ্যাঁ আমার শেখায় দেন। তখন স্বপ্নের মাধ্যমে ওই ঘন্টিওয়ালা লোকটা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি, তাহলে তুমি বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, পুরাটা আজান আমারে স্বপ্নের মাধ্যমে শিখাইয়া দিয়েছে ঘন্টিওয়ালা লোক, পুরাটা আজান শিখাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, সুম্মা ইস্তাখরা আন্নি গায়রা বাঈদ, আমারে আজানটা শিখাইয়া দিয়া ঘন্টিওয়ালা লোকটা আমার কাছ থেকে দূরে সরে গেছে, একটু দূরে চলে গেছে। একটু পরে আয়েশা বলতেছে, এই শোনো
আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি শুনো শুনো যখন তুমি নামাজের ইকামত দিবা হুবহু এই শব্দগুলোই বলবা তবে শুধু একটু পার্থক্য করবা বলবা কদ ক্বামাতিস সালাহ কদ ক্বামাতিস সালাহ আব্দুল ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি বলেন ঘুমের মধ্যে আমার আযান শেখায়া দিয়েছে ইকামতও শেখায়া দিয়েছে আমার ঘুম ভেঙে গেছে এখন ঘুম ভেঙে গেছে এই হলো আযানের সূচনা ঘুমের মাধ্যমে ঘন্টিওয়ালা লোক শিখিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি বলেন ঘুম ভাঙার পর স্বপ্নে যা দেখছি সব আমার মনে আছে এক দর দিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির আয়েশা বলতেছে ফা আখবারতুহু বিমা রাআইতু আমি স্বপ্নে যা দেখলাম রাসূলকে সব বলে দিলাম আল্লাহর নবী বলতেছেন ইন্নাহা লারুইয়া হাক্কুন ইনশাআল্লাহ হে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি তুমি স্বপ্নে যা দেখেছো এটা সত্য স্বপ্ন আল্লাহ চাহাতু তবে ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি ফাকুম মা বেলাল তুমি বেলালের সাথে দাঁড়াও ফা আলকি আলাইহি মা রাআইতা তুমি স্বপ্নে যা যা দেখছো বেলালকে শেখায়া দাও বলছে না তুমি আজান দাও বলছে তুমি স্বপ্নে যা যা দেখছো বেলালকে শেখায়া দাও আর বেলাল যেন ফালিউ আযিন বিহি আর বেলাল যেন তোমার শিখিয়ে দেওয়া বাক্যে আজান দেয় এই আজান যেন আমি নবী শুনতে পাই সমস্ত সাহাবায়ে কেরাম শুনতে পাই তুমি আজান দিও না বেলালকে শেখায়া দাও কেন না ফা ইন্নাহু আংদা সাউতাম মিনকা কারণ হইলো বেলালের আওয়াজ তোমার চাইতে উঁচু আর বেলাল যেন উঁচু কণ্ঠে উঁচু গলায় আজান দেয় সবাই যেন শুনতে পায় নামাজে যেন হাজির হয় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি বলেন আমি বেলালের সাথে দাঁড়াইলাম বেলালকে আজান শিখিয়ে দেওয়ার জন্য ফাজআলতু উলকিহি আলাইহি আমি বেলালের সাথে দাঁড়াইলাম বেলালকে আজান শিক্ষা দেওয়ার জন্য রাসূল বলছে বেলালকে শেখাও ইউআযযিনু বিহি আর বেলাল আমার শিখিয়ে দেওয়া বাক্যে আজান দিতে লাগলেন এই হলো প্রথম আজান দেওয়া শুরু হয়েছে বেলাল আজান দিতে লাগলেন ফাসামিআ যালিকা উমর ইবনুল খাত্তাব ওয়া হুয়া ফি বাইতিহি সমস্ত সাহাবায়ে কেরাম এই প্রথম আজানের আওয়াজ শুনেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ছিলেন তিনিও শুনতে পারছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের আওয়াজ শোনা মাত্রই ফা খরাজা ইয়াজুরু রিদাআহু তিনি তার কাপড়ের চাদর টানতে টানতে বিশ্বনবীর সামনে আয়েশা হাজির মানে কাপড় ফা খরাজা ইয়াজুরু রিদাআহু মানে চাদর টানতে টানতে মানে এখন বালা কইরা দেওয়ার আর সময় নাই কোন রকম লয়া চাদর দিছে দো রাসূলের কাছে হাজির রাসূলের সামনে হাজির আয়েশাই রাসূলের সামনে বলতেছে ওয়াল্লাযী বাআতাকা বিল হক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আল্লাহ আপনাকে সত্য দিন দিয়া প্রেরণ করেছেন ওই আল্লাহর শপথ করে বলতেছি লাকাদ রাআইতু মিছলা মা রাআ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি গতকাল রাতে যা স্বপ্নে দেখেছে বেলালকে শিখিয়ে দিয়েছে বেলাল শিখিয়ে দেওয়া বাক্যে আজান দিয়েছে হুবহু আমি উমর গতকাল রাতে এই স্বপ্ন দেখেছি এটা হলো আজানের সূচনা তখন থেকে আজানের সূচনা হয়ে গেছে তাহলে দুইটা জিনিস জানলাম তখন থেকে আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে লাগলেন তাহলে একটা হলো আজানের প্রচলন হওয়ার আগে দুনিয়াতে কি অবস্থা ছিল দুই নাম্বার পয়েন্ট হলো আজানের সূচনা